তুই পবনদার বই ছিঁড়েছিস কেন রে? আমাদের এলাকা তো কম দুর্নীতি হচ্ছে না জয়শ্রী, তো এইসব ব্যাপারে মাথা গলাতে যেও না, বুঝলে? দাদু তুমি এই কথা বলছো? এই পেটটাই তো সব, সে ভগবানের পেছনে বাঁশ দিতে তো ছাড়ছে না। পঞ্চায়েত সাহেবের ছেলে রকি, ও কিছু অন্যায় করলে পুলিশরি ধরে নিয়ে যায়। কি এর কি লাভ স্যার, দুদিন পর তো আবার আমাকে কষ্ট করে ধরে নিয়ে আসবেন। খারাপকে ভালো করাটাই তো আমাদের কাজ। কিন্তু এভাবে তো আর চলতে পারে না। চলে তো যাচ্ছে, ক্ষমতার জোরে এরা আইনকে ছোট জগন্নাথ করে। এটা খুন না অ্যাক্সিডেন্ট, তা তো পোস্টমর্টম রিপোর্টই বলবে। কি মনে করেছেন আপনি? আপনারা যা খুশি তাই করবেন আর পার পেয়ে যাবে? ওদের বাড়িতে গিয়ে জ্যোতি প্রকাশের পাশে আমার দাঁড়ানো উচিত। যতই ভয়ঙ্কর হোক না কেন, আমাকে একবার না একবার তার মুখোমুখি হতেই হবে। আপনি বাঘ না শিয়াল সেটা তো সময় বলবে। ওটা অ্যাক্সিডেন্ট নয় স্যার, ওটা খুন। ওরা আমার একমাত্র সম্পদ, একমাত্র আশ্রয়, তাকে ওরা কেড়ে নিল। বাবা তুই আমাকে তুমি বললি? পালাবদল হওয়াটাই দরকার স্যার। তীরে কি প্রচণ্ড কলরব, জলে ভেসে যায় কার সব, কোথা ছিল বাড়ি? হ্যাঁ আমাকে কৈফিয়ত দিতে হবে। এই সব কাজ ছেড়ে দাও। কিন্তু এত বড় একটা অন্যায়, পুরো চেপে যাওয়া, কিছু না বলা। তুমি যদি দীনবন্ধু আর রকির বিরুদ্ধে সমস্ত প্রমাণ জোগাড় করতে পারো, তাহলে আমি একটা পালাবদল ঘটাবোই।